আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। ব্রিক্স জোট ও বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে ভারতে ছেলে খেলা। সাম্প্রতিক সময়ের আলোচিত জোট ব্রিক্স ক্রমেই অর্থনীতির নব্য টাইগারে পরিণত হওয়া এই জোটে যোগ দেওয়ার আবেদন করে বাংলাদেশ সহ অর্ধশত দেশ। ধারণা করা হয় বাংলাদেশের তথাকথিত বন্ধু রাষ্ট্রের মৌন অসম্মতিতে সদস্যপদ পায়নি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে একই পথের পথিক পাকিস্তান। অর্থনৈতিক মন্দায় থাকা পাকিস্তানের জন্য এই জোট এখন অত্যাবশ্যকীয়। তবে অদ্ভুত এক রহস্যময় কারণে ঝুলে আছে পাকিস্তানের ব্রিক্স ভাগ্য। অর্থনৈতিক দৌড়ে সমসাময়িক দেশগুলোর তুলনায় বহু লাংশে পিছিয়ে পড়েছে পাকিস্তান। আর্থিকেই চরম দুরাবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে চাইলেই এই আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানে যোগ দেওয়া সম্ভব নয়, কেননা পথিমধ্যে রয়েছে নানান ধরনের প্রতিকূলতা। সব মিলিয়ে সদস্য দেশগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা ও জোটটিতে পাকিস্তানের ভূমিকা কী হবে সেটি এখনও ধোঁয়াশায়। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরেই ব্রিক্সে যোগ দিতে ইচ্ছুক পাকিস্তান। ইতোমধ্যে লক্ষ্যে পৌঁছানোর যাবতীয় সব প্রস্তুতি সেরে ফেলেছে দেশটির সরকার। তার প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়ার কাছে সাহায্য চেয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। খালিদ জামালি মস্কোতে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তার ভাষ্যমতে ব্রিক্সে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে রাশিয়ার গতিবিধির উপর। অন্যদিকে বিশ্লেষকরা কথা বলছেন ভিন্ন সুরে। তাদের মতে প্রতিবেশী দেশ ভারত যেখানে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সেখানে পাকিস্তানের এই জোটে ঠাঁই পাওয়া অত্যন্ত দুরূহ বটে। ব্রিক্সের নতুন সদস্যপদ লাভ করতে হলে প্রথমেই প্রয়োজন হয় প্রতিষ্ঠাকালীন সদস্য দেশগুলোর সম্মতি। পাকিস্তানকে সদস্যপদ অর্জনে রাশিয়া সহায়তা করলেও সেই পথে কাটা হয়ে দাঁড়াবে ভারত। তাই বাস্তবিক অর্থে পাকিস্তানের সংগঠনটিতে যোগ দেওয়া কেবলমাত্র সময়ের ব্যাপারই নয়, বরং চ্যালেঞ্জিং ও দুঃসাধ্য কাজ। সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো বিবেচনা করলে ভারতের সাথে পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের। প্রতিবেশী দুই দেশের শত্রুতা গড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। রাজনীতির চালে ভারতকে পাশ কাটিয়ে ব্রিক্সে পাকিস্তানের সদস্যপদ পাওয়াটা এখন নির্ভর করছে তৃতীয় পক্ষ চীনের উপর। চীন ও ভারতের সম্পর্ক কেমন যাচ্ছে তার উপরই নির্ভর করছে পাকিস্তানের ভবিষ্যৎ। তাছাড়া গত বছরের জুন মাসে চীনে ব্রিক্স নেতৃত্ব সম্মেলনের ফাঁকে আয়োজিত একটি নীতিমালা সংক্রান্ত মত বিনিময় অনুষ্ঠানে পাকিস্তান অংশ নিতে পারেনি। কারণ হিসেবে জানা গেছে কোনো একটি সদস্য রাষ্ট্র পাকিস্তানের উপস্থিতি বাধাগ্রস্ত করেছে। নাম উল্লেখ না করলেও সহজেই বোধগম্য যে পাকিস্তানকে বাধা দেওয়া দেশটি আর কেউ নয়, সেটি হল ভারত। কয়েকজন রীতিমতো আক্ষেপ করে বলেছেন, ক্রিকেট, কূটনীতি কিংবা রাজনীতি সবকিছুতেই ভারত পাকিস্তানের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সর্বশেষ 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ব্রিক্সের সম্মেলন, যেখানে নতুন করে আরও 40টি দেশ ব্রিক্সে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। তিন দিনের ওই সম্মেলনে 6টি দেশ ব্রিক্সে যোগ দিচ্ছে বলে জানানো হয়। তবে সর্বশেষ তথ্য মতে লাতিন আমেরিকার কান্ট্রি আর্জেন্টিনা তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে বলে জানা গেছে। ব্রিক্সের এই সম্মেলনে যোগ দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির সিনেটর মোশাহিদ হুসাইন। তিনি বলেছেন, বিশ্ব ধীরে ধীরে আঞ্চলিকতার দিকে এগিয়ে যাচ্ছে ও পরস্পরের সাথে সম্পর্ক আরও মজবুতভাবে গড়ে উঠছে। তাই ব্রিক্সের যোগদানের পদক্ষেপে সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সুদূর ভবিষ্যতে দেশের জন্য মঙ্গল বয়ে আনার উদ্দেশ্যে যে পথে পা বাড়িয়েছে পাকিস্তান, সে পথে কি আদৌ হাঁটতে পারবে দেশটি, নাকি পথিমধ্যেই একেবারে যাত্রা সমাপ্তি ঘটতে যাচ্ছে। উল্লেখ্য, 2008 সালে গুরুত্বপূর্ণ এই জোটের উৎপত্তি হয় 5টি দেশের হাত ধরে। তারা হল ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এবং এই প্রতিষ্ঠাকালীন দেশগুলোর নামের প্রথম অক্ষরগুলো সাজিয়ে সংস্থাটির নামকরণ করা হয়েছে। পরবর্তীতে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত সংস্থাটিতে যোগদান করে